দেখো, আমরা কথা বলছিলাম রাসায়নিক গণনা বা কেমিক্যাল ক্যালকুলেশন নিয়ে। দেখো, এই চ্যাপ্টারে আমরা প্রথম ক্লাসে কি পড়েছি, না প্রথম ক্লাসে আমরা সাধারণ ধারণাটা নিয়ে আলোচনা করেছি যে অ্যাকচুয়ালি কীভাবে হয়, মানে কীভাবে আমরা কোনো শক্তির নিত্যতা সূত্র এবং ভর এবং শক্তির নিত্যতা সূত্র বা আইনস্টাইনের ই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার, এটা নিয়ে আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছি। আজকে মূলত আমরা আগের ক্লাসে আমরা ভর ভর করে আমরা রাসায়নিক গণনার যে পদ্ধতি সেটা আমরা করেছিলাম, আজকে আমরা মূলত মোল পদ্ধতিতে কীভাবে এই প্রক্রিয়াটা সম্পন্ন করা যায় সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। এসো, দেখো মোল কাকে বলে বা মোল বলতে আমরা কি বুঝি, এটা গ্যাসের চ্যাপ্টারে আমরা আলোচনা করেছি, তাও একটু মনে করে নিই। দেখো, মোল বলতে বুঝি মোল সংখ্যক অণু পরমাণু আয়ন ধারণকারী পদার্থের পরিমাণকেই বলে মোল। মোল সংখ্যক অণু পরমাণু বা আয়ন সেটা ধারণকারী পদার্থের যে পরিমাণ সেটাকে আমরা বলি মোল। মোল সংখ্যক অণু পরমাণু আয়ন ধারণকারী পদার্থের পরিমাণকে আমরা মোল বলি। এবার মোল সংখ্যক মানে কি, দেখো মোল সংখ্যক কথাটা আমরা বলেছি, তাহলে একটা মোল নিশ্চয়ই একটা সংখ্যা হবে, সেই সংখ্যাটা আমরা জানি কি, 0.623 × 10³, এক মোল ইজ ইকুয়াল টু, এই সংখ্যাটা আবার আমরা জানি এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। এবার তাহলে আমরা দেখি, ধরো একটা, ধরো যে প্রশ্নটা, যে একটা অঙ্ক আমরা আগের ক্লাসে করেছি ভর পদ্ধতিতে, আজকে সেই অঙ্কটাকেই আমরা মোল পদ্ধতিতে এসে সমাধান করি। বলেছে প্রশ্নটা, অঙ্কটা কী ছিল, 20 গ্রাম, অঙ্কটা কী ছিল, না মোল পদ্ধতিতে এই একই আগের দিন যে আমরা আগের ক্লাসে যে সমস্যাটা সমাধান করেছিলাম, অর্থাৎ 20 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে কত গ্রাম KCl3 প্রয়োজন, এই অঙ্কটাই আমরা কীভাবে করব, এই অঙ্কটাকেই আমরা আবার মোল পদ্ধতিতে করব। দেখি আমরা মোল পদ্ধতিতে কীরকম একই অ্যান্সার পাই না অন্য অ্যান্সার পাই। দেখো এখানে বলেছে 20 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে কত গ্রাম KCl3 প্রয়োজন। আমরা এবার রাসায়নিক সমীকরণটা লিখে নিই, ধরো KCl3 রাসায়নিক বিক্রিয়ায় KCl এবং অক্সিজেন উৎপন্ন করবে, এটাকে আমরা এবার সমতা বিধান করে নিই, তাহলে এখানে হবে 3, এখানে হবে 2, এখানে হবে 2, তাহলে সমতা বিধান হয়ে গেছে। এবার দেখো এখানে আমরা KCl3 এখানে কত জানবো, 39 + 35.5 + O3 মানে হচ্ছে 16 3, এটা কত হবে 245, মানে KCl3 এর আণবিক ওজন হবে কত, 245। আর এখানে অক্সিজেন, অক্সিজেন উৎপন্ন হবে, তাহলে অক্সিজেনের 16 × 2 × 3, তাহলে কত হবে 96। আবার এটা হচ্ছে ভর পদ্ধতি, আমরা দেখেছি 245 থেকে উৎপন্ন হয়েছে 96 গ্রাম, তাই তো। এবার দেখো আমরা যদি মোল পদ্ধতিতে করি তাহলে এখানে কি হবে, এখানে 2 মোল KCl3 আছে, 2 মোল, তাহলে 2 মোল KCl3, এখানে 2 মোল KCl3 থেকে 3 মোল অক্সিজেন উৎপন্ন হয়েছে, তাই তো। আবার আমরা কি জানি, দেখো অক্সিজেন মানে হচ্ছে O2, তাহলে কত হবে O2 = 32 গ্রাম, তাই তো। তাহলে 32 গ্রাম অক্সিজেন ইজ ইকুয়াল টু 1 মোল, 1 মোল অক্সিজেন। তাহলে এখানে দেখো 32 গ্রাম অক্সিজেন থেকে আমরা 32 গ্রাম অক্সিজেন সমান 1 মোল অক্সিজেন, তাহলে এখানে আমাদের বলেছে 20 গ্রাম অক্সিজেন, তাহলে 20 গ্রাম অক্সিজেন ইজ ইকুয়াল টু কত মোল হবে, 20 গ্রাম অক্সিজেন সমান তাহলে 32 × 20 = কত হবে, 0.625 মোল। তাহলে 20 গ্রাম অক্সিজেনকে আমরা যদি মোলে প্রকাশ করি তাহলে আমরা এটা 0.625 পেলাম। এবার দেখো যদি আমাদের 2 মোল KCl3 থেকে 3 মোল অক্সিজেন উৎপন্ন হয় তাহলে লিখি 3 মোল অক্সিজেন
उत्पन्न करते दुई मोल KCLO3 प्रयोजन। एक छोटो हो जाए एक जगह दरकार है आर ताहले 0.625 मोल ऑक्सीजन उत्पन्न करते ताले 2 इंटू 0.625 ताले कत हो बेटा 0.4167 एतो एतो मोल KCLO3 प्रयोजन। तेल दो मोल उत्पन्न करते जदि तीन मोल ऑक्सीजन उत्पन्न होने तीन मोल ऑक्सीजन उत्पन्न करते जदि दुई मोल KCLO3 प्रयोजन है तेल एत मोल मैं 20 ग्राम समान समान एत मोल तेल एत मोल ऑक्सीजन उत्पन्न करते हमें एखे कि लागे एत मोल KCLO3 प्रयोजन है। यार देखो एक मोल KCLO3 मान कि 245 एखे दुई मोल आर्धेक है तेल 245 एर अर्धेक है तेल कत है 122.5 तेल एक मोल एक मोल KCLO3 समान समान एखे हमें करी एक मोल KCLO3 समान समान हे 122.5 कि भाव एल एलो ये 122.5 बुझले तो देखो एखे दुई मोल आई आज 245 तेल जी एक मोल धरी तेल तर अर्धेक है तो मैंने पटाशियम 39 प्लस CL-এর 35.5 আর O3 হচ্ছে 16 × 3 এটাকে করলে যা হবে সেটা হচ্ছে 122.5 এটাই লিখেছি এক মোল। তাহলে এক মোল এক মোল KCLO3 সমান সমান 122.5 গ্রাম তাহলে 0.4167 এত মোল সমান সমান কত হবে 122.5 ইনটু 0.4167 এটা কত হবে 51.04 গ্রাম। দেখো আগের অঙ্কটাই কিন্তু আমরা ওজন পদ্ধতিতে যখন করেছিলাম ভর পদ্ধতিতে তখন কিন্তু এই একই অ্যানসার পেয়েছিলাম। তাহলে 20 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে কত গ্রাম KCLO3 এর প্রয়োজন হবে অ্যানসার হচ্ছে 51.04 গ্রাম এটা হচ্ছে অ্যানসার। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার এই ধরনের আরও কিছু অঙ্ক এসে আমরা একটু দেখে নিই বা আমরা একটু শিখে নিই। দেখো বলেছে কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডে মেশালে 63 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। এটা তো খুব সহজ তোমরাই পারবে, তাও আমি এটা করে দিচ্ছি বাকিগুলো তোমরা করবে। দেখো বলেছে কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট CaCO3 তাহলে রাসায়নিক বিক্রিয়াটা আমরা লিখি CaCO3 এটা HCl এর সঙ্গে বিক্রিয়া করছে, বিক্রিয়া করে উৎপন্ন করবে CO2 প্লাস H2 আর যে প্রোডাক্ট আছে CaO সেটা আমরা লিখলাম না আমাদের দরকার নেই বলে। দেখো এইখানে আমরা পাচ্ছি কার্বন ডাইঅক্সাইড, তাহলে এখানে আছে CaCO3 মানে কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেটকে, তাহলে ক্যালসিয়ামের আমরা কত জানি 40 Ca, কার্বনের জানি 12, অক্সিজেনের জানি 16, তাকে আমরা 3 দিয়ে গুণ করে দিই তাহলে এখানে আমরা পাবো কত 100, এখানে এটা পাবো আমরা 12 যোগ 16 × 2 তাহলে কত হচ্ছে 44, তাই তো? হ্যাঁ, তাহলে এখানে 44 গ্রাম পাচ্ছি কার্বন ডাইঅক্সাইড 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। তাহলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 100 গ্রাম CaCO3 থেকে। আমাদের কত বলেছে 66 গ্রাম পেতে হবে, তাহলে 66 গ্রাম CO2 পাওয়া যায় 100 × 66/44 তাহলে কত হবে 150 গ্রাম CaCO3 থেকে তাহলে আমরা কি পরিমাণ ক্যালসিয়াম, এটা কি আনসার হলো, HCl মেশালে 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে, আনসারটা হবে 150 গ্রাম 150 গ্রাম। আশা করি বুঝতে পেরেছো। দেখো এই ধরনের অঙ্ক তোমাদের বইতে আরও আছে, তোমরা এবার নিজেরা প্র্যাকটিস করো, অসুবিধা হলে নিশ্চয়ই আমি করে দেবো। আর নেক্সট ক্লাসে আমরা
পড়ব m is equal to 2d m is equal to 2d এই প্রমাণটা আমরা নেক্সট ক্লাসে পড়ব যদি কোনো অসুবিধা হয় নিশ্চয়ই জানাবে থ্যাংক ইউ